চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী 12ই মে। এদিন বেলা 11:30টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হবে। এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বেলা 11:30টার পরে এসএসসি ও সমমানের ফল তিনভাবে জানতে পারবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাক্সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা সেখান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনের খুদে বার্তায়ও মিলবে ফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে, তারপর www.educationboardresult.gov.bd এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এন্ট্রির মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে। এর পাশাপাশি SMS এর মাধ্যমেও ফল জানা যাবে। সেজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। পরে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজেই ফল পাওয়া যাবে। এতে আরও বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা। এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যায়, আর নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে প্রাতিষ্ঠানিক রেজাল্টও জানা যায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresult.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এন্ট্রির মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতেও বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, তারপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করতে হবে। এর মাধ্যমে ডাউনলোড করা যাবে শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট। SSC ও সমমানের পরীক্ষা গত 15ই ফেব্রুয়ারি শুরু হয়। দেশের 3,700টি কেন্দ্রে 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। চলতি বছর মোট শিক্ষার্থী ছিল 20,24,192 জন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।